মক্কার একজন কাফের লিডার ছিল যার নাম হলো ওলিদ বিন মুগিরা, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটা অবতীর্ণ করেছেন যে ওলিদ বিন মুগিরা সে সর্ব অবস্থায় সব সময় বিশ্ব নবীজির সাথে শত্রুতা করেছে, তার সাথে সব সময় শত্রুতার ভাব করেছে এবং রাসূলকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছে, রাসূলকে মারপিট করার জন্য প্রস্তুতি পর্যন্ত নিয়েছিল। ওলিদ বিন মুগিরা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করেছেন, উতিল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব যাদের জন্মের ঠিক নাই, যারা যার সন্তান তারা তো এরকমই করবে যাদের পিতৃ পরিচয় নাই। জানিম শব্দের অর্থ যাদের পিতৃ পরিচয় নাই, পিতৃহীন পরিচয়হীন, অর্থাৎ ওরা ওদের আসল বাপ খুঁজে পাওয়া কঠিন, ওদের মা ঠিক আছে কিন্তু ওদের বাপের কোনো ঠিক নেই। আল্লাহ তারা বলতেছেন অতুল্লিম বাদাদিকাদের জানিম, আর হবে লম্পট, আর হবে দুষ্কৃতিকারী, আর হবে নিকৃষ্ট জঙ্গলি জানোয়ার যাদের কোনো পিতৃ পরিচয় নাই, যারা এক কথায় আমরা যেটাকে বলে থাকি যার সন্তান। এতে কারিমা যখন নাজিল হলো বিশ্ব নবী সাহাবাদেরকে ডাকিয়ে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এতে কারিমা নাজিল করেছেন। এবার এই কথা যখন ওলিদ বিন মুগিরার কান পর্যন্ত চলে গেল যে আমি নাকি জারস মোহাম্মদ বলেছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলেছে আমি জারস, ওলিদ বিন মুগিরা খেপে গেলেন, খোলা তরবারি হাতে নিয়ে চলে যাচ্ছেন বিশ্ব নবীজির সাথে যুদ্ধ করার জন্য, মোকাবেনা করার জন্য। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলছে ওলিদ কোথায় যাও, বলছে মোহাম্মদ আমাকে গালি দিয়েছে, মোহাম্মদ বলেছে আমি নাকি জারস, আমার নাকি পিতৃ পরিচয় নাই। এবার ওই সাথী ডাক দিয়ে বলছে ওলিদ মোহাম্মদের কাছে না গিয়ে আগে তুমি তোমার মার কাছে যাও, তোমার মা আসল ঘটনা বলে দিতে পারবে আসলে তোমার পিতৃ পরিচয় আছে না নাই, তোমার বাবাকে তোমার মা বলে দিতে পারবে। অলিদ দৌড় দিলেন বাড়িতে, বাড়িতে গিয়ে মাকে ডাকতে বললেন মা, তার মা কানে কম শুনত, যাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি ঠসা, তার মা কানে কম শুনত। অলিদ বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে মাকে ডাকতেছে, মা মা বলে চিৎকার করতেছে। এবার মা ডাক দিয়ে বলে কি হয়েছে, কেন ডাক? অলিদ ডাক দিয়ে বলে মা আমার পিতৃ পরিচয় কি, আমার পিতাকে আমার পিতার পরিচয় আমি জানতে চাই। এবার মা ডাক দিয়ে বলে হঠাৎ করে এতদিন পরে কেন এই প্রশ্ন করতেছো, তোমার পিতার পরিচয় কেন জানতে চাও? বলে মা জানার প্রয়োজন আছে আমার পিতাকে, আমার পিতার পরিচয় একটু জানতে চাই। এবার মা ডাক দিয়ে বলতেছে বাবা তোমার পিতা ছিল মক্কার সম্ভ্রান্ত একজন ব্যক্তি, সে খুব ধনী ছিল কিন্তু সে একজন রুগ্ন ব্যক্তি ছিল, সে একজন রুগ্ন ব্যক্তি ছিল, তোমার পিতার যৌবন ছিল না, তোমার পিতার সেক্স শক্তি ছিল না, আমি যুবতী মানুষ কি করব, তোমার পিতার একজন অনারব বন্ধু ছিল, অনারব বন্ধু ছিল যে আমাদের বাড়িতে মাঝে মাঝে যাওয়া আসা করত, আমি যুবতী মহিলা, তোমার পিতার সাথে আমার সম্পর্ক ভালো ছিল না, তোমার পিতার বন্ধু মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, আমাদের বাড়িতেই থাকতো, হঠাৎ করে একদিন আমার যৌবনের জ্বালা উঠে যাই, আমি সহ্য করতে পারি নাই, সেদিন তোমার পিতার বন্ধু বাড়িতে ছিল, তোমার পিতার বন্ধুর সাথে সেদিন আমি অপকর্ম করেছিলাম, বাড়িতে নয় তাও একটা পাহাড়ের গুহায় নিয়ে গিয়ে, এবং তার সাথে যে অপকর্ম করেছিলাম এইটা একজন ব্যক্তি দেখেছিল যার নাম তাতাইল,
আর তুমি ওই রাত্রিতে ওই দিন তোমার জন্ম হয়েছে, তুমি আমার পেটে এসেছো, তুমি যাকে বাপ বলে জানো সে তোমার বাপ নয়। অলিদের মাথা হেট হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। এবার তার সাথে যে সাথী ছিল, তার সাথে যে অনুচর ছিল, বন্ধু ছিল, ডাকতে বলতেছে ওলি এখন তুমি কি করবা, মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে, মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে। আর মোহাম্মদ যা বলে সেটা কার তরফ থেকে বলে? আল্লাহ তাআলার তরফ থেকে। আল্লাহ কেন ওলিদকে, ওলিদের পরিচয় প্রকাশ করলেন যে ওলিদ যার সন্তান সে তার পিতার সন্তান নয়? কারণ সে বিশ্ব নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, বিশ্ব নবীজির সাথে যুদ্ধ করার মতন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, বিশ্ব নবীজির সাথে তার চরম দুশ্মনী ছিল, সে ছিল কাফের, সে ছিল মূর্তি পূজারী, আর বিশ্ব নবীজি একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার দাওয়াত দেয়। এই ছিল তাদের মাঝে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের এক পর্যায়ে বিশ্ব নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আর এই গালিগালাজ রব্বুল আলামিনের দরবারে সহ্য হয় নাই। রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে হাবিব, ও তো জারজ, ওর পিতৃ পরিচয় নাই, ওই পিতাহীন, ওই জারজ, ও তো গালাবেই, ওতে আপনাকে গালিগালাজ করবেই।